আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ঘর সাজানোর সুন্দর একটি আইডিয়া। আমি আজ আপনাদের সাথে যে জিনিসটি তৈরি করে দেখাবো এই জিনিস দিয়ে আপনারা ঘর সাজাতে পারেন এবং আপনারা আপনাদের প্রিয় মানুষদের বিভিন্ন অনুষ্ঠানে উপহার দিতে পারেন। তো আমি আপনাদের ভাইয়ের জন্য তৈরি করছি, তার অফিসের জন্য। এখানে আমি একটা জার নিয়েছি আর নিয়েছি কিছু পাথর। পাথরগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি অ্যারোহেজ প্ল্যান্ট। তো এখান থেকে আমি ছোট্ট একটা প্ল্যান্ট নিয়ে নেব। তো বেশ কিছুদিন আগেই আমি এই অ্যারোহেড প্ল্যান্টগুলো পানির মধ্যে রেখেছি, এর শিকড়ও গজিয়েছে। তো এখান থেকে ছোট্ট একটা প্ল্যান্ট নিয়ে আমি কাঁচের জারের মাঝখানে রেখে এরপর আরও কিছু পাথর দিয়ে দিব। আপনাদের ভাইয়া বলেছিল তার অফিসের জন্য একটা প্ল্যান্ট সে নিবে, তো সময় স্বল্পতার কারণে সে করতে পারছিল না, কিনতে পারছিল না। তো আমি ভাবলাম কেনার চাইতে নিজে তৈরি করে দিলে সে অনেক সারপ্রাইজড হবে। তো আপনারা এভাবে কাঁচের জার, পাথর এবং ইনডোর প্ল্যান্টগুলো যেমন মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বো, এ ধরনের গাছগুলো দিয়ে এ ধরনের সুন্দর ঘর সাজানোর ন্যাচারাল প্ল্যান্ট তৈরি করে নিতে পারেন। তো ইদানিং আমার গাছের প্রতি খুব ঝোঁক বেড়ে গিয়েছে। আমি ছোটোবেলা থেকে গাছ খুবই পছন্দ করি, কিন্তু সময় স্বল্পতার কারণে গাছের পেছনে তেমন সময় দিতে পারিনি। আপনারা যারা আমাকে প্রথম থেকে ফলো করছেন আপনারা জানেন আমি একটা স্কুলের সাথে জড়িত। করোনার কারণে বাংলাদেশের সব স্কুলগুলোই কিন্তু এতদিন বন্ধ ছিল, তো এই 1 তারিখ থেকে স্কুলগুলো খুলেছে। তো আমার স্কুলটাও খুলেছে, কিন্তু যেহেতু সোনামণি এখন অনেক ছোট তাই এখন স্কুলে যেতে পারবো না, সোনামণিকে অনেক সময় দিতে হচ্ছে। সোনামণিকে টেক কেয়ার করার পর যতটুকু সময় আমার হাতে থাকে ততটুকু সময় আমি এখন আমার গাছের পেছনে দিচ্ছি। আমি বেশ কিছু গাছ আমার বারান্দায় এনেছি, আপনারা যারা আমাকে কন্টিনিউ দেখছেন আপনারা জানেন। তো আমার কিন্তু একটা মানি প্লান গাছ, ছোটো 2টা চারা নিয়ে এসেছিলাম, মাশাল্লাহ সেই গাছটা অনেক বড় হয়েছে। সেটা দিয়ে আমি একটা মানি প্লানের ঝাড় তৈরি করেছি, সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন। খুব সুন্দর গ্রো করেছে আমার মানি প্ল্যান। তো দেখতে পাচ্ছেন অনেক কথা বলতে বলতে আমার কিন্তু এই অ্যারোহেড গাছের যে জারটি সেটা তৈরি করে নিলাম, খুব সুন্দর লাগছে। এভাবে আপনারা তৈরি করে আপনাদের ঘর সাজাতে পারেন। তো আমারও ইচ্ছা আছে গাছ দিয়ে আমার ঘরটাকে সাজানো। সবুজ প্রকৃতি সবাই পছন্দ করে, আর যেহেতু আমরা ইট পাথরের ব্যস্ত শহরে বাস করি এখানে প্রকৃতির ছোঁয়া পাওয়া ভারী দুষ্কর, তাই নিজের ঘরটাকে গাছ দিয়ে সাজিয়ে একটু প্রকৃতির ছোঁয়া নিতে চাই। তো এই জারটি তৈরি করতে আমি আমার বান্ধবীর হেল্প নিয়েছিলাম। আমি যখন এই ভিডিওটা করছিলাম ও আমার পাশেই ছিল, আমি একা একা পাথরগুলো দিয়ে গাছটাকে সেট করতে পারছিলাম না, তখন ও আমাকে সাহায্য করেছিল। আর আমি এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলো ধুয়ে তারপরে দিয়েছি, এখন আমি এখানে ঢেলে দেব পানি। তো যতটুকু পাথর আছে তার চেয়ে সামান্য একটু কম পানি দিলেই হবে। তো তৈরি হয়ে গেল আমার জার, আর এই জার দিয়ে আমি আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দিব, আপনাদের ভাইয়া নিশ্চয় অনেক খুশি হবে। আমার এই জার তৈরির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে জার তৈরি করে নেবেন এবং আপনাদের ঘরটাকে ন্যাচারাল প্ল্যান্ট দিয়ে সাজিয়ে নেবেন। তো তৈরি করে নিয়েছি আমার অ্যারোহেড প্ল্যান্টের জারটি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এই জারটি তৈরি করে যখন আমি আপনাদের ভাইয়াকে দিয়েছি তখন আপনাদের ভাইয়া কিন্তু ভীষণ খুশি হয়েছে এবং খুবই পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ আর নয়, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।